মানাও দেখি নবরঙ্গে পিঠা। ঘরের আঙিনায় নতুন ধানের গন্ধ, গোলা ভরা সোনালি ধানের ছটা, পৌষের হিমেল হাওয়ার মাঝে স্নিগ্ধ আকাশের নীলাভ শোভা, আর সেই সাথে শীতের সূর্যের উষ্ণ পরশ আমাদের মনে এক গভীর উত্তাপ এনে দেয়, হৃদয়ে জাগে এক উৎসবের হিল্লোল। নানা ধর্ম নানা জাতির মধ্যে এই উৎসবের প্রচলন আমরা দেখে থাকি। সেখানে এই উৎসবের সংজ্ঞা হয়তো অন্য কিছু, কিন্তু তার নিগূঢ় অর্থ হচ্ছে অনাবিল আনন্দ। আর তা শুধু মানসিক তৃপ্তিতেই নয়, শারীরিক পরিতৃপ্তিতেও তা চরিতার্থ হয়। তাই নাচ গান ছাড়াও অনেক উৎসবের মধ্যে আমরা দেখে থাকি আহারের মধ্যে বৈচিত্র্য আসে শুধু এই উদ্দেশ্যেই। এদিকে প্রাকৃতিক পরিবেশের সাথে তাল মিলিয়ে আমরা এই উৎসবের ঘটা করি, যেমন শরৎকালে শারদীয়া আগমনীর উৎসবে আমরা মেতে উঠি, তেমনি পৌষের শেষ বেলায় মাটির ফসল যখন ঘরে তুলে আনি তখন আনন্দে আত্মহারা হই এক নতুন উৎসবে, পৌষ সংক্রান্তিতে। ঘরের মানুষ কই গো পৌষ পার্ব নাইল গো, মানাও দেখি নবরঙ্গে পিঠা। I listen.
এই পার্বণে বরাক উপত্যকাবাসীদের মধ্যেও জাগে উৎসব মুখর হবার এক অভিলাষ। আর সেই অভিলাষ নিয়েই এই পার্বণের অঙ্গ হিসেবেই আমরা ব্যস্ত হয়ে পড়ি ঘরের আঙিনাকে আলপনার রঙে রাঙিয়ে তুলতে, কখনো বা আপন মাঠের ফসলকে এক নতুন রূপ দিতে। উত্তরায়ণ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, যে নামই আমরা তাকে অভিহিত করি না কেন, বরাক উপত্যকার জনমানুষে এই উৎসবের আমেজটা অন্যান্য উৎসবের চেয়ে আলাদা। সংক্রান্তির আগের দিন ছেলেরা দল বেঁধে খড় বাঁশের ঘর তৈরি করে। স্থানীয় ভাষায় একে বলা হয় মেরামেরি বা ভেড়াভেড়ির ঘর। শীতের সন্ধ্যায় আগুন জ্বেলে তার চারপাশ ঘিরে শুরু হয় আনন্দ উল্লাস। রাতে ভুরি ভোজের ব্যবস্থাও হয় এখানে। সারা রাত হৈহুল্লোড়ের মধ্যে কাটিয়ে সংক্রান্তির ভোরে নদীতে বা পুকুরে স্নান করে মেরামেরির ঘরে
আগুন জেলে দেওয়া হয়। সংক্রান্তির দিন গ্রামে গ্রামে আয়োজিত হয় নগর সংকীর্তন। সংক্রান্তির দিন বরাক উপত্যকার বাড়িতে বাড়িতে তৈরি হয় রকমারি পিঠে পুলি। সেই সঙ্গে তিল ভক্ষণ পৌষ সংক্রান্তির আবশ্যক অঙ্গ। পৌষ পার্বণের অনুষঙ্গটি খুব সুন্দরভাবে ধরা পড়েছে ঈশ্বর গুপ্তের একটি পদ্যে। পদ্যটি এরকম, সুখের শিশির কাল সুখে পূর্ণ ধরা, এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা, ধনুর তনুর শেষ মকরের যোগ, সন্ধিক্ষণে তিন দিন মহাসুখ ভোগ, মকর সংক্রান্তি স্নানে জন্মে মহাফল, মকর মিতিন সই চল চল চল। অর্থাৎ কবি এখানে বলছেন, উত্তরায়ণ সংক্রান্তিতে তিন দিন মহাসুখের কাল এবং উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে গঙ্গায় স্নান করা হতো, এই উপলক্ষে সই পাতানোর একটি ব্যাপারও ছিল। মূলত পৌষ পার্বণ একটি শস্য উৎসব, তবে এখন যে আকারে আমরা উৎসবটি পাচ্ছি তাতে একদিকে আছে তার শাস্ত্রীয় দিক এবং অন্যদিকে তার লোকাচারের দিক। তবে উৎসর দিক থেকে দেখতে গেলে এই উৎসব মূলত শস্য উৎসব। যেমন আমরা প্রথমত দেখতে পাচ্ছি পৌষ সংক্রান্তি উপলক্ষে একটি ঘর তৈরি করে সেটাকে পোড়ানো হচ্ছে, এর নাম মেড়ার ঘর বা মেড়ামেড়ির ঘর। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি তার পূজা পার্বণ গ্রন্থে দোলযাত্রা নামক একটি প্রবন্ধে এ প্রসঙ্গে একটু ইঙ্গিত দিয়েছেন। তার সিদ্ধান্ত হল, সূর্যের উত্তরায়ণ যাতে বিঘ্নিত না হয় তারই ইঙ্গিত নিহিত রয়ে গেছে এ ধরনের দহন কার্যে। এক কল্পিত অসুরকে ম্যান্টাসুর কল্পনা করা হতো, এটা আসলে গ্রহ নক্ষত্র অবস্থানগত দিক। মনে করা হতো সেই অসুর সূর্যের উত্তরায়ণে বাধা দিচ্ছে, কাজেই তাকে ভস্মীভূত করে সূর্যের উত্তরায়ণের পথকে প্রশস্ত করাই মূলত এর তাৎপর্য। তবে এর একটি অন্যতর দিকও আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি পৃথিবীর অন্যান্য অঞ্চলের দিকে তাকাই তাহলে দেখা যাবে শস্য উৎসবে এ ধরনের গৃহ ভস্মীভূত করে তার ছাই ঐন্দ্রজালিক কার্যে ব্যবহার করা হয়, এর উদ্দেশ্য পর্যাপ্ত ফসলের কামনা। আবার আমরা যদি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে পৌষ মাসে এখানে পৌষ আগলানো বলে একটি অনুষ্ঠান পালন করা হয়। এই উপলক্ষে পৌষ বুড়ি তৈরি করা হয় এবং যাতে জনজীবন থেকে পৌষ চলে না যায় তারই কামনা ব্যক্ত হয় সমস্ত অনুষ্ঠানে। অর্থাৎ সব দিক থেকে দেখলেই আমরা দেখতে পাচ্ছি মূলত এটি একটি শস্য উৎসব, কারণ তখন প্রত্যেকের বাড়িতে গোলাভরা ধান, কৃষকদের জীবনে এসেছে সমৃদ্ধি, কাজেই কে চায় এরকম সমৃদ্ধির অবসান হোক। আমাদের এ উপত্যকায় উত্তরায়ণ সংক্রান্তিকে তিল সংক্রান্তিও বলে।
এই দিন তিল বক্ষণ এবং তিলের পর্যাপ্ত ব্যবহার লক্ষ্য করার মতো। প্রসঙ্গত, একটি বিশেষ মিষ্টদ্রব্যের নাম তিলুয়া, যা উত্তরায়ণ সংক্রান্তির দিন শুধুমাত্রই খাওয়া হয়। আমার ব্যক্তিগত ধারণা, আমরা পরবর্তী কিছু কিছু আচার উত্তরায়ণ সংক্রান্তির সঙ্গে যুক্ত করে ফেলেছি। সংস্কৃতি একটি ন্যায় আছে, প্রাধান্যেন বিপদেশা ভবন্তি, অর্থাৎ গৌণ বিষয়গুলো প্রধান বিষয়ের অন্তর্গত হয়। মৎস্য পুরাণের 58নম্বর অধ্যায়ে তিলের ব্যবহার সম্পর্কে বলা হয়েছে, সংক্রান্তি বাসরে প্রাত তিলই স্নানং বিধিয়তে, অর্থাৎ সংক্রান্তির দিন সকালবেলায় তিল জলে স্নান করবে। এই তিলের আচরণ সম্বন্ধে বাচস্পতি মিশ্রের তৃতীয় চিন্তামণি গ্রন্থে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। প্রসঙ্গত, এই বাচস্পতি মিশ্রের তৃতীয় চিন্তামণি গ্রন্থটি প্রাচীন স্মৃতি এবং এই স্মৃতির আচারই আমরা এতদঞ্চের অনুসরণ করে থাকি। তবে বাচস্পতি মিশ্রের তৃতীয় চিন্তামণিতে তিলের আচারটি হবার কথা মাঘী শুক্লা দ্বাদশী তিথিতে। স্মৃতিবাক্যটি এই, তিলস্নায়ী তিলোদ্বর্তী তিলহুমি তিলৌদকি তিলস্য দাতা ভুক্তা চ সর্তিলি নাবশীদতি, অর্থাৎ তিল জলের স্নান, তিল ধারণ, হুম তিল জলের ব্যবহার, দান এবং ভুক, এই ছয় তিলাচারের সব পাপ থেকে মুক্তি হয়। আমাদের এতদ অঞ্চলে অনেকের ধারণা বিশ্বের মৃত্যু হয়েছিল পৌষ সংক্রান্তির দিনে, কিন্তু এই কথাটি সত্যি নয়। বিশ্বের মৃত্যু হয়েছিল মাঘের শুক্লা অষ্টমী তিথিতে, তাই উত্তরায়ণ সংক্রান্তির তিলাচারের সঙ্গে বিশ্বের মৃত্যুর কোনো সংযোগ নেই। পিঠে এই পৌষ সংক্রান্তির এক বিশেষ অঙ্গ। অনেক জায়গার মতো এখানকার বরাকবাসীরাও শীতের ঠান্ডা পরশ মাখানো রাতে উৎসাহী হন পিঠের অনেক রূপ, অনেক চিত্র ফুটিয়ে তুলতে। কত জাতের পিঠা যে গনিয়া পাইনাসে, রসের পিঠা পিঠারে পিঠায় পাগল কইল দে, রসের পিঠা পিঠারে পিঠায় পাগল কইল দে। পাটি চেপটা বানায়া ভয় পূর্তি
এই পার্বণে সমস্ত অনুষ্ঠানের মধ্যে যেন একটা অঙ্গীকারের সুর ছড়িয়ে আছে, আর সেই সুর হচ্ছে আপনার মাঝে একাত্মতা। মিত্রতার পরিধি এমনিভাবে পরিব্যাপ্ত হবার এ যেন এক সার্থক প্রয়াস। বরাক উপত্যকার গ্রামীণ জনজীবনে পৌষ সংক্রান্তির অন্যতম আকর্ষণ চোঙা পিঠে। স্থানীয় ভাষায় যার নাম চ।
চুঙ্গা পিঠা। ডলু বাঁশের চোঙার মধ্যে কলা পাতা দিয়ে তার মধ্যে বিরন চাল ও আন্দাজ মতো জল দিয়ে খড়ের ছিপি দিয়ে চোঙার মুখ বন্ধ করে দেয়া হয়। চোঙাগুলো এরপর আগুনে কিছুক্ষণ পোড়ানো হয়। তারপর চোঙা কেটে নিয়ে তার মধ্যে থেকে যা বেরোয় তাই হলো চোঙা পিঠে। গুড়, দুধ বা ক্ষীর দিয়ে চোঙা পিঠে খাওয়ার মজাটাই আলাদা। বরাকের সহজ সরল গ্রাম জীবনের মতোই সহজ সরল তার চোঙা পিঠে তৈরির পদ্ধতি। মূলত এই পৌষ পার্বণ বলতেই আমাদের মানুষ পটে ভেসে ওঠে এক গ্রামীণ ছবি। গোবর নিকোনো আঙিনা, মাটির দাওয়ায় চালের গুঁড়ো দিয়ে শুভ্র আলিম্পন, এ দৃশ্য এক স্বচ্ছ সহজ সরল গ্রাম চরিত্রের কথা আমাদের মনে করিয়ে দেয়, মনে করিয়ে দেয় এক পল্লী জীবনের আনন্দময় জীবনযাত্রার কথা। এই আনন্দধারা, এই পৌষালি হাওয়ায় সোনালি গন্ধ মাখানো এই পৌষ পার্বণ ফিরে ফিরে আসুক আমাদের সবার কাছে, আমাদের সবার হয়ে। পিঠা যে গুনিয়া পাইনা।
তো জাতির পিঠা যে গনিয়া পাইনা সে রসের পিঠা পিঠা রে পিঠায় পাগল হইল দে রসের পিঠা পিঠা রে পিঠায় পাগল হইল দে Yeah.